يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين. هي منظر غان তোমরা যদি সেই সব লোকের ইশারা অনুযায়ী চলিতে শুরু করো যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে, তবে তাহারা তোমাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া লইয়া যাইবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থকাম হইবে। প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলাই তোমাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক এবং বস্তুতই তিনি অতীব উত্তম সাহায্যকারী। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. সেই সময় অতি শীঘ্রই আসলে পৌঁছিবে যখন আমরা সত্যের বিরোধী কাফিরদের মনের মধ্যে এক প্রকার ভীতি ও বিভীষিকা সৃষ্টি করিয়া দিব, কেননা তাহারা আল্লাহর সহিত এমন সব জিনিসকে খোদাইয়ের ব্যাপারে শরিক করিয়াছে যাহাদের এইরূপ শরিক হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোন সনদ নাজিল করেন নাই। তাহাদের শেষ পরিণতি হইবে জাহান্নাম, আর এইসব জালিমদের ভাগে বসবাস করার জন্য যে স্থান দেওয়া হইবে তাহা সত্যই অত্যন্ত খারাপ জায়গা। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين. আল্লাহ তাআলা যে ওয়াদা তোমাদের নিকট করিয়াছিলেন তাহা তো তিনি পুরা করিয়া দিয়াছেন। প্রথমে তাহারই হুকুমে তোমরা তাহাদিগকে হত্যা করিতেছিলে, কিন্তু তোমরা যখন দুর্বলতা দেখাইলে এবং নিজেদের কাজে পরস্পর মতপার্থক্য করিলে এবং যখনই আল্লাহ তোমাদিগকে সেই জিনিস দেখাইলেন যাহার ভালোবাসায় তোমরা আবদ্ধ ছিল, তোমরা তোমাদের নেতার আদেশের বিরুদ্ধতা করিয়া বসিলে। কেননা তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার সন্ধানকারী ছিল আর কিছু সংখ্যক লোক ছিল পরকালের সন্ধানকারী। তখন আল্লাহ তাআলা কাফিরদের মোকাবেলায় তোমাদিগকে পশ্চাদবর্তী করিয়া দিলেন যেন তিনি তোমাদের যাচাই পরীক্ষা করিতে পারেন। আর সত্য কথা এই যে এতৎসত্ত্বেও আল্লাহ তোমাদিগকে ক্ষমাই করিলেন, কেননা ইমানদার লোকদের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহের দৃষ্টি রাখিয়া থাকেন। إذ تصعدون ولا تلمون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون. স্মরণ করো যখন তোমরা পলায়ন করিয়া যাইতেছিলে এবং কাহারো দিকে ফিরিয়া দেখিবার মতো হুঁশটুকু তোমাদের ছিল না, আর রাসূল তোমাদের পিছন হইতে তোমাদিগকে ডাকিতেছিল, তখন তোমাদের এই আচরণের প্রতিফল স্বরূপ আল্লাহ তোমাদিগকে দুঃখের পর দুঃখ দিল যেন ভবিষ্যতের জন্য তোমাদের শিক্ষা হইয়া যায়। আর যাহা কিছু তোমরা হারাইয়া ফেলো কিংবা যে বিপদ তোমাদের উপর অবতরণ করে সেজন্য যেন মর্মাহত না হয়, আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে অবহিত রহিয়াছেন। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك
يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور أي دوخ شوكر پار پنرائي الله تعالى تمادر مدهو هلتے كيچو لكر اوپر امان شانتونا روستا بستار کريا دلن جے تهارا تندر بشتر ہوئتے لاغي كنتو اپر اكتی دول جهار نکر شمستو گروتو چلو اکمتو شارتے আল্লাহ সম্পর্কে এমন সব জাহিরি মনোভাব পোষণ করিতে লাগিল যাহা ছিল সত্যের একেবারে পরিপন্থী ইহারা এখন বলিতেছে এই কাজ সম্পাদনের ব্যাপারে আমাদেরও কি কোনো অংশ আছে তাহাদিগকে বল এই কাজের সমস্ত ইখতিয়ারই আল্লাহর হাতে রহিয়াছে প্রকৃতপক্ষে ইহারা যে কথা নিজেদের মনে গোপন করিয়া রাখিয়াছে তাহা তোমার নিকট প্রকাশ করিতেছে না ইহাদের আসল বক্তব্য হইল যদি ইখতিয়ারে আমাদেরও কোনো অংশ থাকিত তবে এখানে আমরা নিহত হইতাম না তাহাদিগকে বলো তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করিতে তবুও যাহাদের মৃত্যু অবধারিত ছিল তাহারা নিশ্চয়ই তাহাদের নিহত হওয়ার স্থানের দিকে বাহির হইয়া আসিত আর এই যে ব্যাপার ঘটিল ইহা এই জন্য ঘটিয়াছিল যে তোমাদের বুকের মধ্যে যাহা কিছু লুকাইয়া রহিয়াছে আল্লাহ উহার পরীক্ষা করিবেন এবং তোমাদের মনে যে কুটিলতা রহিয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলিবেন আল্লাহ মনের অবস্থা খুব ভালো করিয়া জানেন إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم তোমাদের মধ্যে যাহারা মোকাবিলার দিন পিছনে ফিরিয়া গিয়াছিল তাহাদের বিচ্যুতির কারণ এই ছিল যে তাহাদের কোন কোন দুর্বলতার কারণে শয়তান তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল এত সত্ত্বেও আল্লাহ তাহাদের ক্ষমা করিয়া দিয়াছেন বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অপরিসীম ধৈর্য ধারণকারী يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير কাফিরদের ন্যায় কথাবার্তা বলিও না যাহাদের আত্মীয় স্বজন কখনো সফরে গেলে কিংবা যুদ্ধে শরিক হলে তাহারা বলে যে তাহারা যদি আমাদের নিকটে থাকিত তাহা হইলে মারা যাইত না এবং নিহত হইত না আল্লাহ এ ধরনের কথাবার্তাকে তাহাদের মনের দুঃখ ও আক্ষেপের কারণ বানাইয়া দেন এতে মৃত্যু ও জীবনদানকারী হইতেছেন প্রকৃতপক্ষে আল্লাহ এবং তোমাদের সকল প্রকার কাজকর্মের উপর তাহার প্রখর দৃষ্টি নিবদ্ধ রহিয়াছে ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মরিয়া যাও তবে আল্লাহর যে রহমত ও মার্জনা তোমাদের নসিব হইবে তাহা এইসব লোক যাহা কিছু সংগ্রহ সঞ্চয় করে তাহা হইতে অনেক উত্তম ولئن متم أو قتلتم لإلى الله تحشرون আর তোমরা মৃত্যুমুখে পতিত হও কিংবা নিহত হও সকল অবস্থায় তোমাদের সকলকেই একত্রিত হইয়া আল্লাহর নিকট উপস্থিত হইতে হইবে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إها الله بارو أنوغنه بشوجه تمي أي شب لوكر جنو خوبي نمر شبابه لوكرياتو অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হইতে তবে ইহারা তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইত অতএব ইহাদের অপরাধ মাফ করিয়া দাও
ইহাদের মাগফিরাতের জন্য দোয়া করো এবং দীন ইসলামের কাজকর্মে ইহাদের সহিত পরামর্শ করো। অবশ্য কোন বিষয়ে তোমার মত যদি সুদৃঢ় হইয়া যায় তবে আল্লাহর উপর ভরসা করো। বস্তুত আল্লাহ তাহাদের ভালোবাসেন যাহারা তাহার উপর ভরসা করিয়া কাজ করে। ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون الله যদি তোমাদের সাহায্য করেন তবে কোন শক্তি তোমাদের উপর জয়ী হইতে পারিবে না, আর তিনি যদি তোমাদিগকে পরিত্যাগ করেন তবে ইহার পর আর কোন শক্তি রহিয়াছে যাহা তোমাদের সাহায্য করিতে পারে? কাজে প্রকৃত মুমিন যাহারা তাহাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত। খেয়ানত করা কোন নবীরই কাজ হইতে পারে না, আর যে খেয়ানত করিবে কিয়ামতের দিন সে তাহার খেয়ানত সহ হাজির হইতে বাধ্য হইবে। অতঃপর সেখানে প্রত্যেক ব্যক্তি তাহার কৃতকর্মের পুরোপুরি প্রতিফল লাভ করিবে, কাহারও প্রতি এক বিন্দু জুলুম করা হইবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير যে ব্যক্তি সর্বদা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলিতে প্রস্তুত হইবে সে কিরূপে এমন ব্যক্তির মতো কাজ করিতে পারে যে আল্লাহর গজবে পরিবেষ্টিত হইয়াছে এবং যাহার পরিণতি হইবে জাহান্নাম, যাহা অত্যন্ত খারাপ জায়গা। হুম দারাজাতুন ইনদাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন আল্লাহর নিকট এই উভয় শ্রেণীর লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রহিয়াছে, আর আল্লাহ সকলেরই কাজের উপর দৃষ্টি রাখেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين প্রকৃতপক্ষে ইমানদার লোকদের প্রতি আল্লাহ এই বিরাট অনুগ্রহ করিয়াছেন যে স্বয়ং তাহাদেরই মধ্য হইতে তিনি একজন নবী বানাইয়াছেন, যিনি তাহাদিগকে আল্লাহর আয়াতসমূহ শুনান, তাহাদের জীবনকে ঢালিয়া তৈয়ার করেন এবং তাহাদিগকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। অথচ ইতিপূর্বে এইসব লোকটি সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير তোমাদের ইহা কি অবস্থা? তোমাদের উপর যখন বিপদ ঘনাইয়া আসিল তখন তোমরা বলিতে লাগিলে ইহা কোথা হইতে আসিল? অথচ তোমাদের হাতে ইহার চেয়ে দ্বিগুণ মুসিবত আপতিত হইয়াছে। হে নবী, তাহাদের বলো এই বিপদ তোমাদের নিজেদেরই কারণে আসিয়াছে, আল্লাহ বস্তুর উপর পরাক্রমশালী। যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হইয়াছে তাহা আল্লাহর অনুমতিক্রমেই হইয়াছে, এবং এই জন্য হইয়াছিল যে আল্লাহ দেখিতে চাইয়াছিলেন যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিনকে। وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون এবং মুনাফিককে, এই মুনাফিকদিগকে যখন বলা হইল আসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা অন্ততপক্ষে প্রতিরক্ষার কাজই করো, তখন তাহারা বলিতে লাগিল
আজ যুদ্ধ হইবে তাহা যদি আমরা জানিতে পারিতাম তাহা হইলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যাইতাম। এই কথা যখন তাহারা বলিতেছিল তখন তাহারা ইমান অপেক্ষা কুফরেরই অধিক নিকটবর্তী ছিল। বস্তুত তাহারা নিজেদের মুখে এমন সব কথা বলে যাহা আদপেই তাহাদের অন্তরে বর্তমান নাই, আর যাহা কিছু তাহারা হৃদয়ে গোপন করিয়া রাখে আল্লাহ তাহার খুব ভালো করিয়াই জানেন। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ইহারা সেই সব লোক যাহারা নিজেরা তো বসিয়া থাকিল আর ইহাদের যেসব ভাই বন্ধু লড়াই করিতে গিয়াছিল ও সেখানে নিহত হইয়াছিল তাহাদের সম্পর্কে ইহারা বলিল তাহারা যদি আমাদের কথা শুনিত তাহা হইলে তাহারা নিশ্চয় নিহত হইত না। ইহাদিগকে বলো তোমাদের এই কথাই তোমরা যদি সত্যবাদী হও তবে স্বয়ং তোমাদের মৃত্যু যখন আসিবে তখন উহাকে দূরে রাখিয়া উহার সত্যতা প্রমাণ করিও। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে মৃত মনে করিও না, তাহারা তো প্রকৃতপক্ষে জীবিত, তাহারা তাহাদের রবের নিকট হইতে রিজিক পাইতেছে। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون তাহাদিগকে নিজ অনুগ্রহে যাহা কিছু দান করিয়াছেন তাহা পাইয়া তাহারা আনন্দিত ও পরিতৃপ্ত, এবং যেসব ইমানদার লোক তাহাদের পিছনে দুনিয়ায় রহিয়া গিয়াছে এবং এখনো তথায় পৌঁছায় নাই তাহাদের জন্য কোনো ভয় ও চিন্তা নাই জানিয়া তাহারা সন্তুষ্ট ও নিশ্চিন্ত। তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পাইয়া আনন্দিত ও উৎফুল্ল, এবং তাহারা জানে যে আল্লাহ ইমানদার লোকদের কর্মফল নষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم যাহারা আহত হওয়ার পরও আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে তাহাদের মধ্যে যাহারা প্রকৃত পুণ্যশীল নেককার ও পরহেজগার তাহাদের জন্য অত্যধিক সুফল রহিয়াছে। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل আর যাহাদিগকে লোকেরা বলিল তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমবেত হইয়াছে তাহাদিগকে ভয় করো, তখন ইহা শুনিয়া তাহাদের ইমান আরো বৃদ্ধি পাইল এবং উত্তরে তাহারা বলিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম সম্পাদন। শেষ পর্যন্ত তাহারা আল্লাহর অনুগ্রহে এমন ভাবে প্রত্যাবর্তন করিল যে তাহাদের কোন প্রকার ক্ষতি হইল না এবং আল্লাহর মর্জি অনুযায়ী চলিবার সৌভাগ্য তাহারা লাভ করিল। বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল। এখন তোমরা জানিতে পারিলে যে মূলত তাহারা ছিল শয়তান যাহারা আপন বন্ধুদিগকে অযথায় ভয় দেখাইতেছিল, অতএব ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করিবে না আমাকেই ভয় করিবে যদি বাস্তবিক তোমরা ইমানদার হইয়া থাকো। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم আজ
যাহারা পুকুরীর পথে ছুটাছুটি করিতেছে তাহাদের কর্মতৎপরতা যেন তোমাদিগকে চিন্তান্বিত না করে, তাহারা আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করিতে পারিবে না। আল্লাহর ইচ্ছা এই যে পরকালের কোন অংশই তাহাদের জন্য রাখিবেন না, আর শেষ পর্যন্ত তাহাদের জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট রহিয়াছে। إِنَّ الَّذِينَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْإِيمَانِ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ যাহারা ইমানকে ছাড়িয়া দিয়া কুফরকে খরিদ করিল তারা নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করিতেছে না, তাহাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রহিয়াছে। ولا يحسبن الذين كفروا أننا نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين কাফির দিগকে আমরা এই যে ঢিল দিতেছি ইহাকে তাহারা যেন নিজেদের পক্ষে মঙ্গলজনক মনে না করে, আমরা তো তাহাদিগকে ঢিল দিতেছি এই জন্য যে ইহারা যেন পাপের বোঝা ভারী করিয়া লয়, অতঃপর তাহাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি প্রস্তুত রহিয়াছে। মা কানা আল্লাহ লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত ত্বয়্যিব ওয়া মা কানা আল্লাহ লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্না আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি আল্লাহ মুমিনদিগকে এই অবস্থায় কিছুতেই থাকিতে দিবেন না যে অবস্থায় তোমরা বর্তমান সময়ে আছো, তিনি পবিত্র লোকদিগকে অপবিত্র লোকদের হইতে অবশ্যই পৃথক করিবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদিগকে অবহিত করা আল্লাহর নিয়ম নহে। গায়েবের কথা জানাইবার জন্য তিনি তাহার রাসূলদের মধ্য হইতে যাহাকে চান মনোনীত করিয়া লন, অতএব আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি ঈমান রাখবে। তোমরা যদি ঈমান ও খোদাভীতি নীতি অবলম্বন করো তবে তোমরা বিপুল প্রতিদানের অধিকারী হইবে। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াদখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা দখুলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير যেসব লোককে আল্লাহ তাহার অনুগ্রহ দানে ধন্য করিয়াছেন অথচ তৎসত্ত্বেও তাহারা কৃপণতা করে, তাহারা যেন এই কৃপণতা তাহাদের পক্ষে ভালো মনে না করে, না ইহা তাহাদের পক্ষে খুবই খারাপ জিনিস। তাহারা কৃপণতা করিয়া যাহা কিছু সঞ্চয় করিতেছে কিয়ামতের দিন উহাই তাহাদের গলার বেড়ি হইয়া দাঁড়াইবে, বস্তুত আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার আল্লাহর জন্য, আর তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ তাহা ভালো করিয়াই জানে। লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া ক্বাতলাহুমুল আনবিয়া বিগাইরি হাক্কি আল্লাহ তাহাদের কথা শুনিয়াছেন যাহারা বলে আল্লাহ দরিদ্র কিন্তু আমরা ধনী, তাহাদের এই কথাও আমরা লিখিয়া রাখিব, আর ইতিপূর্বে তাহারা পয়গম্বরগণকে অন্যায়ভাবে হত্যা করিত তাহাও তাহাদের আমল নামায় সুরক্ষিত আছে। আমরা তাহাদিগকে বলিব, নাও এখন জাহান্নামের স্বাদ গ্রহণ কর। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد إها তোমাদের নিজেদেরই উপার্জিত, আল্লাহ তাহার বান্দাদের ব্যাপারে কখনো জালিম নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين
যাহারা বলে আল্লাহ আমাদিগকে এই নির্দেশ দিয়েছেন যে আমরা কাহাকেও রাসূল বলিয়া মানিয়া লইব না যতক্ষণ না তিনি আমাদের সম্মুখে এমন কুরবানি পেশ করিবেন যাহা আগুন আসিয়া খাইয়া ফেলিবে তাহাদিগকে বলো তোমাদের নিকট আমার পূর্বে অনেক রাসূলই আসিয়াছে তাহারা বহু উজ্জ্বল নিদর্শনও সঙ্গে আনিয়াছিল এবং তোমরা যে নিদর্শনের উল্লেখ করতেছ তাহাও তাহারা আনিয়াছিল এতৎসত্ত্বেও তোমরা যদি সত্যবাদী ও নিষ্ঠাবান হইতে তবে সেই রাসূলদের তোমরা কেন হত্যা করিলে فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير এখন ইহারা যদি তোমাকে অস্বীকার করে তবে তোমার পূর্বেও এমন বহু রাসূলকে অমান্য করা হইয়াছে যাহারা সুস্পষ্ট নিদর্শন সহিফা ও আলোদানকারী কিতাব লইয়া আসিয়াছে كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور অবশেষে প্রত্যেক ব্যক্তিকেই মরিতে হবে এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল পুরোপুরি কিয়ামতের দিন পাইবে সফল হইবে মূলত সেই ব্যক্তি যে সেই দিন জাহান্নামের আগুন হইতে রক্ষা পাইবে ও জান্নাতে দাখিল হইবে বস্তুত এই দুনিয়াটা নিছক একটি বাহ্যিক প্রতারণাময় ব্যতীত আর কিছুই না لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ثم أوكي জান ও মাল উভয় দিক দিয়ে পরীক্ষা করা হইবে এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের নিকট হইতে অসংখ্য কষ্টদায়ক কথা শুনিতে পাইবে এই ধরনের অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করিয়া ও আল্লাহকে ভয় করিয়া চলিতে পারো তবে নিঃসন্দেহে ইহা হইবে অত্যন্ত উঁচু দরের সাহসিকতার ব্যাপার وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون এই সব আহল কিতাব দিগকে সেই ওয়াদা স্মরণ করাইয়া দাও যাহা আল্লাহ তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন তাহা এই যে তোমাদেরকে কিতাবের শিক্ষা লোকদের মধ্যে প্রচার করিতে হইবে উহা গোপন করিয়া রাখিতে পারিবে না কিন্তু তাহারা কিতাবকে পিছনে ফেলিয়া রাখিয়াছে এবং সামান্য মূল্যে উহাকে বিক্রয় করিয়াছে তাহারা এই যাহা কিছু করিতেছে তাহা কতই না খারাপ কাজ লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم তোমরা এই সব লোককে আল্লাহর শাস্তি হইতে সুরক্ষিত মনে করিও না যাহারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং যেসব কাজের জন্য তাহারা প্রশংসা লাভ করিতে চায় তাহা মূলত তাহাদের কৃত নহে প্রকৃতপক্ষে তাহাদের জন্য মর্মান্তিক শাস্তি তৈয়ার রহিয়াছে ওয়ালিল্লাহি মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির জমিন ও আসমানের মালিক হইতেছেন আল্লাহ এবং তাহার শক্তি সবকিছুর উপর সর্বজয়ী ও সর্বগ্রাসী إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেই সব বুদ্ধিমান লোকের জন্য অসংখ্য নিদর্শন রহিয়াছে
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جهارا উঠিতে বসিতে ও শুইতে সকল অবস্থায় আল্লাহকে শরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা গবেষণা করে আমাদের রব এই সব কিছু তুমি অনর্থক ও উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করো নাই তুমি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হইতে পবিত্র অতএব হে আমাদের রব দোজখের আজাব হইতে আমাদিগকে বাঁচাও ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار هي আমাদের রব তুমি যাহাকে দোজখে নিক্ষেপ করিয়াছো তাহাকে বড়ই অপমান ও লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ করিয়াছো তাহা ছাড়া এই সব জালিমের সাহায্যকারীও কেহ হইবে না ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار هي আমাদের রব আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনতে পাইয়াছি যে ইমানের দিকে আহ্বান জানাইতেছিল তোমরা তোমাদের রব মানিয়া লও আমরা তাহার দাওয়াত কবুল করিয়াছি অতএব হে আমাদের প্রভু যে অপরাধ আমরা করিয়াছি তাহা ক্ষমা করো আমাদের মধ্যে যাহা কিছু অন্যায় ও দুস্থতি রহিয়াছে তাহা দূর করিয়া দাও এবং নেক লোকদের সঙ্গে আমাদের শেষ পরিণতি সম্পন্ন করো ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد هي আমাদের রব তুমি তোমার রাসূলগণের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করিয়াছো তাহা পূর্ণ করো এবং কিয়ামতের দিন আমাদিগকে লজ্জার কবলে নিক্ষেপ করিও না ইহা নিঃসন্দেহ যে তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নও فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب উত্তরে তাহাদের রব বলিলেন আমি তোমাদের মধ্যে কাহারও আমল বা কাজকে বিনষ্ট করিয়া দিব না পুরুষ হোক কিংবা নারী তোমরা সকলেই সমজাতের লোক কাজেই যাহারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করিয়াছে আমারই পথে নিজেদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত হইয়াছে ও নির্যাতনের শিকার হইয়াছে এবং আমারই জন্য লড়াই করিয়াছে ও নিহত হইয়াছে তাহাদের সকল অপরাধী আমি মাফ করিয়া দিব এবং তাহাদিগকে আমি এমন বাগিচায় স্থান দিব যাহার নিত্যিয়া ঝর্ণাধারা সদা প্রবাহিত হইবে আল্লাহর নিকট ইহাই হইতেছে তাহাদের প্রতিফল আর উত্তম প্রতিফল তো একমাত্র আল্লাহর নিকটই পাওয়া যাইতে পারে লা ইয়াগুরান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ দুনিয়ার রাজ্যসমূহে আল্লাহর নাফরমান লোকদের দম্ভপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করিতে না পারে متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد ইহা শুধু কয়েকদিনের জীবনের স্বল্পস্থায়ী আনন্দ সামগ্রী মাত্র অতঃপর ইহারা সকলেই জাহান্নামে প্রবিষ্ট হইবে আর উহা হইতেছে নিকৃষ্টতম স্থান لكن الذين اتقوا ربهم لهم جنات
جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار পক্ষান করে যাহারা আপন রবকে ভয় করিয়া জীবনযাপন করে তাহাদের জন্য এমন বাগিচা নির্দিষ্ট রহিয়াছে যাহার নিম্নদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত হইতেছে সেখানে তাহারা চিরদিন থাকিবে আল্লাহর নিকট হইতে ইহাই হইতেছে তাহাদের জন্য মেহমানদারির সামগ্রী আর আল্লাহর নিকট যাহা কিছু আছে নেকলোকদের পক্ষে তাহাই উত্তম জিনিস وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب أهل كتاب در مدد كيشو لوگ امون اچه جهارا الله كي ماني تما در پرتی پریدیتو كتاب كي بشاش کره ایبان ایهار پوربه شان تاها در پرتی جه كتاب نازل کرا ہوئی اچلو اوهار پرتیو تاها را بشاش رکھے تاها را الله پرتی اتون تو نشتابان او ابنتو এবং আল্লাহর আয়াতকে অতি নগণ্য মূল্যে বিক্রয় করিয়া দেয় না তাহাদের প্রতিফল তাহাদের রবের নিকট রহিয়াছে আর আল্লাহ হিসাব নিষ্পত্তি করিতে দেরি করেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদারগণ ধৈর্য অবলম্বন করো বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা ও অনমনীয়তা প্রদর্শন করো সত্যের খেদমতের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করিতে থাকো আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিতে পারিবে